এই হেন্ড্রি আইল্যান্ডে প্রবেশ করার পর তোমরা দেখতে পারবে প্রচুর ফেরি যেখানে মাছ চাষ করা হয় পরপর অনেক টেন্ট রয়েছে এরকম একটু একটু খেয়ে আমি তোমাদের বলছি বড় একটা বেড রয়েছে টিভি রয়েছে এই ফ্যান রয়েছে খুব ভালো লাগছে আর খুব মজা করছি আমরা এখানে আর যারা এখানে থাকবে এই টেন্টে তাদের জন্য কিন্তু কোনো টিকিট লাগবে না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সময় হচ্ছে সকাল চারটে পঁয়ত্রিশ আর আমি প্রতিবারের মতন রয়েছি পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন দারুণ ঠান্ডা পড়েছে তোমাদের শহরে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে কোথায় যাচ্ছি টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরেছো আজকে বকখালি যাচ্ছি কিন্তু প্রত্যেকবার গিয়ে যেখানে থাকি যেমন জায়গায় থাকি হোটেলে এবার গিয়ে কিন্তু ওরকম কোনো জায়গায় থাকছি না একটা দারুন জায়গায় থাকছি থাকা খাওয়া ঘোরা সবকিছুই হবে সমস্ত কিছু তোমাদের দেখাবো এখন এখান থেকে প্রথমে যেতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে নামখানা তোমরা জানো যে মৌসুমী আইল্যান্ড বকখালি যেতে হলে আমাদের প্রথমে নামখানা স্টেশন যেতে হয় তারপর টোটো করে ওখানে পৌঁছাতে হয় টিকিট করে নিয়েছি একজনের চল্লিশ টাকা আমার সাথে আমার ভাই রয়েছে আকাশ দুজন যাচ্ছি টিকিট আশি টাকা যদি তোমরা শিয়ালদা থেকে টিকিট করো তাহলে পঁচিশ টাকা পড়বে তো চলো বেশি কথা বলবো না আগেও তোমাদের দেখিয়েছি কি করে তোমরা নামখানা পৌঁছাবে বেশি লম্বা ভিডিও করবো না নামখানা পৌঁছাতে পৌঁছাতে আলো ফুটে যাবে তোমাদের সাথে সোজা গিয়ে কথা হবে নামখানা রেলওয়ে স্টেশন তিন ঘন্টা মতন সময় লাগে শিয়ালদা থেকে বন্ধুরা গড়ির বাজে আর আমরা পৌঁছে গেছি নামখানা রেলওয়ে স্টেশন একদম রাইট টাইমে শিয়ালদা থেকে সাতটা চোদ্দতে সময় ছিল এই ট্রেনের এই ট্রেনটা কিন্তু সবচেয়ে ভালো সকাল সকাল বকখালি বা মৌসুমী আইল্যান্ড আসার জন্য তো তোমরা চেষ্টা করবে এই ট্রেনটা ধরার বেলা হয়ে গেছে জ্যাকেট আর টুপি খুলি খুলে বাইরে যাই বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে বকখালি তোমরা বিভিন্ন উপায়ে পৌঁছাতে পারো টোটো করে ম্যাজিক গাড়ি করে বাসে করে অটো করে যদি একটা টোটো রিজার্ভ করে যাও তাহলে তোমরা স্টেশনের বাইরে টোটো দেখতে পারবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মতন ভাড়া পড়বে একটা টোটোতে কতজন যেতে পারে আচ্ছা নজন যেতে পারে যদি চার পাঁচজন জন আসতাম তাহলে ঠিক ছিল দুজন ওই জন্য আমরা রিজার্ভ করব না শেয়ারে যাব তো সেই অপশনও রয়েছে স্টেশন থেকে বেরিয়ে এক মিনিট পায়ে হেঁটে তোমাদের রোডের কাছে আসতে হবে স্ট্যান্ড এখান থেকে তোমরা শেয়ারে গাড়ি পেয়ে যাবে এখানে বাসও দাঁড়াই যেটা কলকাতা থেকে আসে তিরিশ টাকা মতন ভাড়া পরে এখান থেকে যেতে বাসে করে আর তাছাড়া এই অপশন রয়েছে বলছে এখান থেকে বকখালি কত কিলোমিটার সাতাশ কিলোমিটার আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট যে অটোতে উঠেছি সেই অটোর সব লোকই এখানেই সুবিধা হলো একেবারে চলে আসলাম এখান থেকে বকখালি বাস স্ট্যান্ড বেশি দূর না ওই পর্যন্তই সব অটো বাস যায় এখানে বলবে নামিয়ে দিতে নামিয়ে দেবে বকখালি পেট্রোল পাম্পের সামনে চলো এবার ভেতরে ঢোকা যাক দারুন একটা জায়গা চারিপাশে ঝাউবন এদিকে আর উইন্ড মিল যেটা এখন চলে না আগে চলতো এই জায়গাটা কিন্তু বড় একটা জায়গা এর মধ্যে পার্কও রয়েছে আর টেন্টও রয়েছে ওই জন্যই এই জায়গাটার নাম বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট যদি তোমরা শুধু পার্কে ঢুকতে চাও পারো তোমরা ঢুকতে কুড়ি টাকা টিকিট এই হচ্ছে গেট এখানে রয়েছে টিকিট কাউন্টার সবই ঘুরিয়ে দেখাবো তোমাদের এক এক করে অনেক দূর থেকে এসছি একটু ফ্রেশ হবো আরো অনেকেই এসছে এই হচ্ছে রিসেপশন সবাইকে এখন দেওয়া হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে মাজা ভালো ভালো গলা শুকিয়ে গেছে এটা দরকার ছিল দাদা আমাদের নিয়ে যাচ্ছে আমাদের টেন্টে টেন্ট নাম্বার এক হুম দেখো এরকম টেন্ট এখানে সব ঝাউ বনের মাঝে বেশ ভালো বাহ টয়লেট ভেতরেই আছে না অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট সবই আছে উইথ আচ্ছা তারুন এরকম টেন্টে আমি প্রথমবার থাকছি এই ধরনের এত সুন্দর অ্যাটাচ টয়লেট রয়েছে ভেতরে এখানে এসে জানতে পারলাম যে আমরা ব্রেকফাস্ট পাব ভাবছিলাম হয়তো ব্রেকফাস্ট পাবো না কিন্তু বলল যারা 12টার আগে আসবে তারা ব্রেকফাস্ট পাবে আর যারা বারোটার পরে আসবে তারা লাঞ্চ পাবে তোমাদের চারিপাশটা ভালো করে ঘুরিয়ে দেখায় কি কি আছে বড় একটা বেড রয়েছে আরামসে দুজন শুয়ে থাকা যাবে কম্বল দিয়ে দিয়েছে যেটা খুবই দরকার টিভি রয়েছে এই ফ্যান রয়েছে এটা এখন দরকার নেই উপরে লাইট রয়েছে দুটো দেখো সুন্দর এদিকে এসিও রয়েছে যেটাও দরকার নেই দুটো কিন্তু দিয়েছে তার সাথে জলের বোতল জানালা রয়েছে এটা খুলেও রাখতে পারো এদিকে কিছু ঝুলিয়ে রাখার জন্য বেশ সুন্দরভাবে ভাবে দেখো কাঠ দিয়ে তৈরি ওদিকে ডাস্টবিন রয়েছে টয়লেটটা টা দেখায় টেন্টের ভেতরে এত সুন্দর টয়লেট এই হচ্ছে আয়না বেসিন কোমোট বালতি মগ দিয়ে দিয়েছে গিজার রয়েছে যেটা খুবই দরকার বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টেন্টের যে কাপড় কি বলে তাবু বেশ মোটা এদিকে সুইচ রয়েছে চলে আমাদের ব্রেকফাস্ট একদম গরম গরম এই হচ্ছে ব্রেড অমলেট ছানার মিষ্টি এটা সময় এখন একটা এগারো ব্রেকফাস্ট করে একটু রেস্ট করলাম দেখা যাক কতটা কাছে এখান থেকে সমুদ্র এদিকে আরো টেন্ট রয়েছে চলো একবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি জায়গাগুলো থেকে দেখো পরপর অনেক টেন্ট রয়েছে এরকম দেখতে বেশ ভালো লাগে এদিকেও রয়েছে এদিকেও লম্বাভাবে রয়েছে এই দাদা আমাকে দেখাবে কি কি ধরনের এখানে টেন্ট আছে আচ্ছা এটা হচ্ছে নন এসি টেন্ট মানে এসি ছাড়া সবকিছুই আছে না টিভি ফ্যান লাইট যা যা মানে ছিল আমাদের রুমে এখানেও তাই আছে অ্যাটাচ টয়লেটও আছে এই দেখো হচ্ছে গিজারও রয়েছে এসি ছাড়া সব আছে একটা এসি একটা নন এসি একটা জঙ্গল টেন্ট আর জঙ্গল টেন্টে কি এসি থাকে ওটা নন এসি লাইট লাইট আর পাখা থাকে আচ্ছা চলো দেখি জঙ্গল টেন্ট এই যেটা হচ্ছে জঙ্গল টেন্ট এই দেখো এই হচ্ছে জঙ্গল টেন্ট নিচেই গদি রয়েছে বালিশ রয়েছে কম্বল রয়েছে লাইট রয়েছে পাখা রয়েছে আর কিন্তু কিছু নেই এই টেন্টে যদি থাকো তাহলে নশো টাকা পড়বে খাওয়া দাওয়া যোগ করে খাওয়া দাওয়া থাকবে নশো টাকার মধ্যে তাই তো পার পার্সেন এটাই তো অ্যাটাচ টয়লেট নেই সামনে হবে জঙ্গল টেন্টে যারা থাকবে তাদের জন্য টয়লেট সামনে রয়েছে আমরা যে টেন্টে রয়েছি সেই টেন্টের নাম সুইট টেন্ট তো এসি সুইট টেন্টের ভাড়া হচ্ছে পনেরোশো টাকা খাওয়া দাওয়া যোগ করে আর যদি নন এসিতে থাকো তাহলে তেরোশো টাকা ম্যাক্সিমাম দুজন থাকতে পারে না হ্যাঁ দুজন একটা বাচ্চা টোটাল তিনজন দুজন বড় একজন ছোট কেউ আসলে থাকতে পারবে আর যদি অনেকে মিলে আসে গ্রুপ ওরকম কি ব্যবস্থা আছে দু থেকে দু জঙ্গল রুম নিতে হবে আচ্ছা আচ্ছা মানে ম্যাক্সিমাম তিনজন থাকা যায় আর যদি তার বেশি আসে তাহলে আরো রুম নিতে হবে এখানের মেন আকর্ষণ হচ্ছে যেটা আমার চোখে লাগছে উইন্ড মিল যেটা দেখতে দারুণ লাগছে এদিকে এন্ট্রি গেট এদিকে রিসেপশন দেখে মনে হচ্ছে এখনই জ্যান্ত হয়ে আমাদের খেয়ে নেবে খোলা রয়েছে দোল দোল খেতে পারো ছোট ছোট বলে বেশি ভালো লাগছে ক্যারেক্টার রয়েছে পাতলু মটু আর এখানে দেখো অনেক অ্যাক্টিভিটি রয়েছে করার এটাই ঘোরা বাচ্চারা এখানে আসলে বেশ এনজয় করবে এখানে এন্ট্রি টিকিট হচ্ছে কুড়ি টাকা যে কেউ আসতে পারে আর যারা এখানে থাকবে এই টেন্টে তাদের জন্য কিন্তু কোনো টিকিট লাগবে না তোমরা যখন তখন এখানে আসতে পারো বেশ শান্ত একটা পরিবেশ এদিকটা দেখো সাদা বালি যেই জন্য বকখালি অন্যান্য সিবিচের থেকে একটু আলাদা এই যে আকাশ ভাই দোলনা চড়া শুরু করে দিয়েছে এরকম বসার জায়গা পুরো জঙ্গলের ভেতরে বিভিন্ন জায়গায় রয়েছে চল সমুদ্রের জল কিন্তু এই অবধি চলে আসে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সকাল বেলায় ওটা এখন ফাটা চলছে জল অনেকটা দূরে চলে গেছে সকালে জোয়ার থাকে তখন কাছে থাকে তো এখন ওখানে গিয়ে একটু মস্তি করি তারপর লাঞ্চ করব জল কিন্তু অনেক ঠান্ডা সময় দুটো চল্লিশ যাচ্ছে এখন দুপুরের খাওয়া দাওয়া করতে দেখা যাক দুপুরের মেনুতে কি কি আছে খিদেও বেশ পেয়ে গেছে দেখো সুন্দর বসার জায়গা রয়েছে এখানেই খাওয়া দাওয়া হয় রিসেপশনের সামনে না এখানেই তো সব হয় ডিনার এখানে হয় কি আমি এই চলো আসুক সব এক এক করে দেখাচ্ছি তোমাদের অনেক রকমের আইটেম রয়েছে ভাত ডাল এটা শুক্ত না শুক্ত এটা বাদা কপি বাদা কপি চাটনি এটা হচ্ছে ক্ষীর চমচম মিষ্টি এটা কি ভোলা মাছ ভোলা মাছের ঝোল আলু ঝুজুরে কি শাক এটা আচ্ছা পালং শাক একটু একটু খেয়ে আমি তোমাদের বলছি কেমন খেতে তো প্রথমে শুরু করছি একটা ভাজা দিয়ে এই যে আলু বাঁধাকপি হ্যাঁ বাঁধাকপি ভালো লাগছে ঠিক লাগছে এর মধ্যে মনে হয় মাছের মানে মাথা দিয়েছে এই বাঁধাকপির মধ্যে ওই জন্য আরও স্বাদ বেড়ে গেছে এই হচ্ছে শুক্তো চলো শুক্তোটা নেই তাড়াতাড়ি খেয়ে বলতে হবে না হলে অনেক লেট হয়ে যাবে এখন অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদের ভালো ভালোই লেগেছে এই হচ্ছে ভোলা মাছ সাইজ নুনটা একটু কম হয়েছে মাছ কিন্তু একদম টাটকা এরকম খোলা পরিবেশে বসে খাওয়া দাওয়ার মজাই আলাদা চারিপাশে সুন্দর দৃশ্য সামনে ঝাউ বন আর হাওয়া দিচ্ছে বেশ কন্টিনিউ সবার শেষে এই দাদার টোটো করে আজকে আমি ঘুরবো এই বকখালিতে যা যা ঘোরার জায়গা আছে এখন সময় তিনটে উনত্রিশ বেশি লেট করব না উঠে পড়লাম না হলে কভার হবে না সব জায়গা হেনরি আইল্যান্ড পাঁচটা অবধি খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় তো প্রথমে যাব হেনরি আইল্যান্ড তারপর আরো যা যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরবো বন্ধুরা আমরা এসে গেছি হেনরি আইল্যান্ড সামনে থেকে টিকিট করাতে হয় পার পার্সেন দশ টাকা করে এই হেনরি আইল্যান্ডে প্রবেশ করার পর তোমরা দেখতে পারবে প্রচুর ফেরি যেখানে মাছ চাষ করা হয় আর এরকম ম্যানগ্রোভের জঙ্গল দুপাশে আর সামনে রয়েছে সি বিচ টোটো পুরো সি বিচ পর্যন্ত যায় না সামনেই দাঁড়িয়ে থাকে ওই দু মিনিট মতো পায়ে হেঁটে যেতে হয় দেখো এরকম ব্রিজ রয়েছে কি দুর্দান্ত ভিউ দেখো সানসেট হচ্ছে অসাধারণ প্রচুর পর্যটক এই শীতের মৌসুমে এসে ঘুরতে জল এখন অনেকটাই দূরে চলে গেছে ভাটার জন্য না হলে কিন্তু এখানে জল থাকে এখানে দেখো ভেজা ভেজা রয়েছে পুরো এই পর্যন্ত জল থাকে বন্ধুরা হেনরি আইল্যান্ড ঘুরে চলে এসছি বেনফিস মৎস্য বন্দর এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট করে ভেতরে ঢুকতে হয় গাড়ি জন্য এই দেখছো এটা হচ্ছে মৎস্য বন্দর এই যে যে জায়গায় এখান থেকেই সব লঞ্চ সমুদ্রে যায় মাছ ধরতে দীর্ঘ অনেকদিন মাছ ধরে তারপর এখানে আসে এখান থেকেই চা মাছ ধরে সেগুলো নামিয়ে বিভিন্ন বাজারে যায় না তো সেই জন্য এই জায়গাটা খুবই ফেমাস একটা জায়গা বকখালি আসলে সবাই এখানে ঘুরতে অবশ্যই আসে এখানে এরকম লঞ্চ পর পর তোমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পারবে পুরো ওই দেখো শেষ পর্যন্ত একদম ওদিকে তো সময় এক একটা লঞ্চ তার গন্তব্যের দিকে রওনা দিয়ে দেয় গভীর সমুদ্রে মাছ ধরার জন্য তারপর আবার এখানেই ফিরে আসে চলে এসছি আমরা কার্গিল সি বিচ দেখছো কত সুন্দর দেখতে এই কার্গিল সি বিচ সানসেট দেখতে দুর্দান্ত লাগে এই জায়গা থেকে তো অনেকে এখানে আসে সানসেট দেখার জন্য কিন্তু আমরা এসছি তো একদম সানসেট হয়ে গেছে তারপর হ্যাঁ এই চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স এখন সময় হচ্ছে সন্ধ্যা ছটা ছাব্বিশ বাইরে অন্ধকার হয়ে গেছে আর সব লাইট জ্বালিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে এখন বাইরেটা ইভিনিং স্ন্যাক্স এ আমাদের দিয়ে গেছে পেঁয়াজি চানাচুর আর মুড়ি এরকম প্যাকেটের মধ্যে দিয়ে গেছে গরম গরম আছে আর গন্ধটাও বেশ ভালো লাগছে তো এটা এনজয় করবো এখন ইভিনিং স্ন্যাক্স এ তারপর বারবিকিউ হবে বাইরে ঠান্ডার সময় এরকম খাবার বেশ ভালোই লাগে একদম আয়োজন শুরু হয়ে গেছে রেডি হচ্ছে আমাদের বারবি কিউ ওদিকেও হচ্ছে এদিকেও হচ্ছে তো দাদা একটু বলো তো কি কেমন কি দাম আছে এটা আপনাকে যদি বারবি যদি রুম সার্ভিস দেওয়া হয় তাহলে আপনার এক কেজিতে পড়ে যাবে সাড়ে চারশো টাকা আপনাকে যদি গ্রাউন্ডে যদি আপনি যদি বারবি করতে চান তাহলে আপনার পড়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা রেডি হয়ে গেছে আমাদের বারবি কিউ দেখো মশলা ছড়িয়ে দিয়েছে দারুণ লাগছে দেখতে আর চলে এসছে আমাদের স্যালাদ থাকে এর সাথেই এটা ফ্রি থাকে আচ্ছা ঠান্ডায় গরম গরম চিকেন চলো আমিও একটা নিয়ে এরকম মশলাও দিয়েছে মাখিয়ে নিলাম দারুন মানে আসলে এখানে অবশ্যই এইটা ট্রাই করবে আর শীতের সময় অসাধারণ লাগে সত্যি বলছি অসাধারণ বন্ধুরা সময় এখন রাত নটা আট চলে এসছি ডিনার করতে দুপুরে যেখানে খাওয়া দাওয়া করেছিলাম রাতে দুটো অপশন ছিল ভাত বা রুটি আমি ভাতই বলেছি এই যে এখানে বসেই খাওয়া দাওয়া করবো বেশ ভালো লাগছে জায়গাটা ভাত চিকেন ডাল এটা পটলের তরকারি সকালে ব্রেকফাস্টে খেয়েছিলাম সেই ক্ষীর চমচম আলু ঝুঝুরে স্যালাদ সুন্দর ডিনার এটা খেয়ে ঘুমিয়ে পড়বো এখনো অনেক কিছু বলার বাকি রয়েছে যেগুলো বলা হয়নি আজকে কালকে বলবো তোমাদের একটু ক্লান্ত রয়েছি কারণ সারা দিন চলছে একই ভাবে গুড মর্নিং বন্ধুরা এখন সময় হচ্ছে সকাল একটা আর দিয়ে গেছে গরম গরম চা রাতে ঘুম বেশ ভালো হয়েছে ভেতরটা গরম ছিল বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন ভেতরটা গরম ছিল বন্ধুরা কালকে যখন এখানে এসছিলাম একটা জায়গা দেখতে মিস করে ফেলেছি যদি দেখতে পারতাম তাহলে ওখানেই স্নান করা যেত আমি তোমাদের দেখাচ্ছি এই দিকটা একদম প্লেন ঢালাই করা রয়েছে ওখানে আরামসে স্নান করা যাবে দেখো এই দিকটা ভাঙা রয়েছে এটাও ওরকমই ছিল ঢালাই করা মানে যাকে বাদ বলা হয় পার যেন পার ভেঙে না যায় ওরকম প্লাস্টার করা থাকে তো এগুলো তো ভেঙে গেছে কিন্তু ওদিকে ঠিক রয়েছে ওদিকটা স্নান করা যেত ক্যাম্পের ঝাউবন ওখান থেকেই তোমরা সহজেই এখানে চলে আসতে পারবে ফুরফুর করে ঠান্ডা হাওয়া দিচ্ছে ইচ্ছা ছিল স্নান করব কিন্তু এই ঠান্ডার সময় সকাল সকাল সমুদ্রে স্নান করা অনেক টাফ হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম জলের কাছে অনেকটাই দূর ছিল দেখো ওই হচ্ছে পার অনেকটা হেঁটে এসেছি আর জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে এটা ধীরে ধীরে একদম ওই পার অব্দি চলে যাবে তখন ওখানে তোমরা স্নান করতে পারবে আমি বলবো এখানে স্নান করতে আসবে না কারণ এখানে দেখছি দেখো চোরাবালির মতন রয়েছে পার্কে যাচ্ছে খুব ভালো লাগছে আর খুব মজা করছি আমরা এখানে সবাই ঘুরতে এসেছি হোটেলে স্টে করেছি তাপতে এখানে খুব ডেকোরেশন খুব সুন্দর নিচে খুব ভালো

ब्रेकफास्टে রয়েছে আজকে লুচি ডিম সিদ্ধ আলুর তরকারি কালকে যেহেতু আমরা ব্রেকফাস্ট করেছিলাম তো আজকের এই ব্রেকফাস্ট করতে কিন্তু চার্জ দিতে হবে টাকা দিতে হবে ব্রেকফাস্ট টু ডিনার হয় এখানে গরম গরম বেশ ভালোই লাগছে কি বলিস জায়গাটা খুব ভালো লেগেছে এখানে আসতে পারেন সবাই খুব মজা করতে পারেন ফ্যামিলি নিয়ে খুব ভালো লাগবে আর তোমার ব্লগটা সাবস্ক্রাইব করো খুব সুন্দর বন্ধুরা ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি বকখালি সি বিচ মার্কেটে এটা না দেখলাম আর কি দেখলাম বকখালি এসে তো সেই জন্যই এসছি আর এই যে দাদা একটা কথা যেটা বলার বাকি ছিল সেটা হচ্ছে সাইট সিন করতে কত টাকা নেওয়া হয় সেটা কাদার মুখেই শুনবো তিনশো টাকা থেকে টাকা থেকে জায়গা আছে সব এখান শুরু হচ্ছে সি বিচ মার্কেট এখানে অনেক টোটো দেখতে পারছো এখান থেকে বিভিন্ন জায়গায় যেতেও পারো তোমরা এই সি বিচ মার্কেট খুবই জমজমাট অনেক রকম জিনিসপত্র তোমরা পাবে কেনাকাটা করার জন্য রাতের বেলা আরও বেশি ভালো লাগে দেখছো এই হচ্ছে বকখালি সি বিচ মেন সি বিচ যেখানে বেশিরভাগ মানুষ এখানেই আসে আর জল এখানেও অনেকটাই দূর বকখালিতে জল কিন্তু কাছে তোমরা পাবে না অনেক দূরে পাবে আর এখানে যত দোকানপাট দেখছো এগুলো সব স্টল ছোট ছোট মাছের মাছ ভাজে পাওয়া যায় এখানে সন্ধ্যাবেলায় বিভিন্ন রকম সামুদ্রিক মাছ ভাজা তোমরা পাবে এখানে আর এদিকে লেখা রয়েছে আই লাভ বকখালি এখন সময় হচ্ছে দশটা চল্লিশ দশটা পঞ্চাশে এই পাস এখান থেকে ছেড়ে যাবে যারা বকখালি এসে একটু অন্যরকম পরিবেশে থাকতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো আর যদি আমার নাম বলো আমার চ্যানেলের নাম তাহলে কিছু করে দেবে ট্রেন রয়েছে নামখানা স্টেশন থেকে বাসের ভেতরে যাওয়া যাক বসে পড়েছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন বছর আসছে সামনে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে